এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অবশ্যই এই ভিডিওটি মন দিয়ে দেখবেন কারণ এটা আপনাদের যে কোনো কম্পিটিভ পরীক্ষায় অর্থাৎ জব পরীক্ষার জন্য কাজে লাগতে পারে আমরা অনেক সময় পরীক্ষায় পেয়ে থাকি এই ধরনের একটা বিষয় যে বাংলাদেশ বিষয়গুলোর উপরে যেমন বিভিন্ন বাংলাদেশে যে আটটি বিভাগ আছে প্রত্যেকটা বিভাগ কিন্তু বিভাগগুলো প্রতিষ্ঠার সাল জেলা প্রতিষ্ঠার সাল তারপরে থানাগুলো কোন বিভাগ কোন থানা আমরা এই জিনিসগুলো নিয়ে কিন্তু একটু সমস্যায় পড়ে যাই আমাদের যে কম্পিটিটিভ পরীক্ষাগুলোর মধ্যে যখন থাকে তো আমি আসলে এই জন্যই এই ভিডিওগুলো তৈরি করতেছি আমি আমি আমার সিরিয়ালি প্রত্যেকটা ভিডিও তৈরি করব। চট্টগ্রাম আজ আজকের ভিডিওটি আমি তৈরি করেছি চট্টগ্রাম বিভাগের উপরে পরবর্তী ঢাকা বিভাগ তারপরে এইভাবে যতগুলো আটটি বিভাগ আছে প্রত্যেকটা বিভাগ নিয়েই প্রত্যেকটা বিভাগের কয়টি জেলা আছে এবং কয়টি উপজেলা আছে কয়টি থানা আছে সিটি কর্পোরেশন ভিত্তিক কয়টি থানা আছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব তাহলে আমরা শুরু করি আজকের ভিডিওতে আমি চট্টগ্রাম বিভাগের যে বিস্তারিত আলোচনা আছে সেই নিয়েই আপনাদের সামনে উপস্থাপন করবে সেই বিষয়গুলো প্রথমে আমরা জেনে নিই চট্টগ্রাম বিভাগটা প্রতিষ্ঠিত হয় কত সালে চট্টগ্রাম বিভাগটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে আঠারোশো সালে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ একই সালে প্রতিষ্ঠিত হয় আমাদের আঠারোশো সালে তারপরে এই চট্টগ্রাম বিভাগে বর্তমানে জেলার সংখ্যা হচ্ছে এগারোটি তাহলে জেলাগুলো কি কি প্রথমত বিভাগের নামে একটি জেলা আছে চট্টগ্রাম জেলা এটা এই চট্টগ্রাম জেলাটি প্রতিষ্ঠিত হয় দেখেন এখানে কিন্তু এটা মনে রাখার ব্যাপার হচ্ছে চট্টগ্রাম বিভাগ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে কিন্তু চট্টগ্রাম জেলাটা প্রতিষ্ঠিত হয় ষোলোশো সালে তারপরে কুমিল্লা বিভাগ আছে হ্যাঁ সরি কুমিল্লা জেলা চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম জেলা কুমিল্লা জেলা কুমিল্লা হচ্ছে সতেরোশো তারপরে হচ্ছে কক্সবাজার এটা হচ্ছে উনিশশো চুরাশি তারপরে হচ্ছে নোয়াখালী নোয়াখালী হচ্ছে আঠারোশো একুশ ব্রাহ্মণবাড়িয়া এটা চট্টগ্রাম বিভাগের মধ্যে উনিশশো চুরাশি সাল চাঁদপুর উনিশশো চৌরাশি চাঁদপুরে হচ্ছে কি উনিশশো চৌরাশি সাল উনিশশো চুরাশি লক্ষ্মীপুর উনিশশো চৌরাশি তারপরে ফেনি উনিশশো চৌরাশি খাগড়াছুড়ি উনিশশো চৌরাশি রাঙ্গামাটি হচ্ছে আঠেরোশো ষাট এবং বান্দারবন হচ্ছে আঠারোশো একাশি এই হচ্ছে যে এগারোটি জেলা সেই এগারোটি জেলার নাম এবং তাদের প্রতিষ্ঠা সাপ এবার আমরা দেখি চট্টগ্রাম বিভাগের মধ্যে মোট উপজেলার সংখ্যা হচ্ছে একশো তিনটি এখন কোন জেলায় কতটি আছে আমরা জাস্ট কী কী আছে সেগুলো আমরা এখানে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি প্রথমত চট্টগ্রাম যে জেলা এই চট্টগ্রাম জেলার মোট উপজেলার সংখ্যা হচ্ছে পনেরোটি এর মধ্যে মীরসরাই সীতাকুণ্ড ফটিকছড়ি রাজ রাজ রাউজান তারপর হচ্ছে রাঙ্গুনিয়া হাটহাজারি সাতকানিয়া পটিয়া চন্দ চন্দ্রনাইশ লোহাগারা সন্দীপ তারপরে বোয়ালখালী আনোয়ারা বাঁশখালী কর্ণফুলি ইত্যাদি এই যে পনেরোটি উপজেলা রয়েছে এগুলো হচ্ছে চট্টগ্রাম জেলার মধ্যে তারপরে দ্বিতীয় যেটা আছে কক্সবাজার জেলা এখানে মোট আটটি উপজেলা রয়েছে আটটির মধ্যে প্রথম স সদর অর্থাৎ কক্সবাজার সদর তারপরে রামু চকরিয়া কুতুবিয়া ফেকুয়া উখিয়া তারপরে টেকনাফ এবং মহেশখালী তৃতীয় যেটা সেই জেলাটি হচ্ছে কুমিল্লা এতে মোট সতেরোটি সতেরোটি উপজেলা আছে তারপর হচ্ছে আদর্শ সদর যেটা আছে তারপরে সদর দক্ষিণ তারপরে বুড়িছং বেদিয়া ইত্যাদি এভাবে কয়টি আছে আমরা এখানে লিস্টগুলো দিয়ে দিয়েছি তার পরবর্তীতে যেটা ব্রাহ্মণবাড়িয়া এতে মোট নয়টি উপজেলা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর সরাইল আখাউড়া কসবা নাসিরনগর তারপরে বিজয়নগর আশুগঞ্জ নবীনগর বাঞ্ছারামপুর এগুলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা সমূহ ফেনী জেলাতে উপজেলা হচ্ছে ছয়টি সদর সাগলনাইয়া দাগনভুঁইয়া পশুরামপুর সোনাগাজী ফুলগাজী তারপরে আসে চাঁদপুরে মোট উপজেলা হচ্ছে চাঁদপুর সদর মতলব উত্তর মতলব দক্ষিণ ফরিদগঞ্জ হাইমসর সাহারাস্তি কচুয়া এবং হাজিগঞ্জ লক্ষ্মীপুরে মোট পাঁচটি আছে সদর রায়পুর রামগঞ্জ রামগতি এবং কমলনগর তারপরে নোয়াখালীতে যেটা আছে নোয়াখালীতে মোট উপজেলা হচ্ছে কয়টি নয়টি নোয়াখালীতে মোট উপজেলা হচ্ছে নয়টি এই নয়টির মধ্যে নোয়াখালী সদর এবং বেগমগঞ্জ কোম্পানিগঞ্জ সাটখিল হাতিয়া সুবর্ণচর সেনবাগ ফকিরহাট সরি কবিরহাট এবং সোনাইমুড়ি তারপর নয় নম্বর হচ্ছে খাগড়াছড়ি এই খাগড়াছড়িতে হচ্ছে নয়টি খাগড়াছড়ি সদর দিগিনালা রামগড় মানিকছড়ি এবং মহেশছড়ি তারপর হচ্ছে ফানসুড়ি সরি পানসোড়ি মাটিরাঙ্গা লক্ষ্মীশ্বরী এবং হচ্ছে গুইমারা ইত্যাদি তারপরে আমাদের যে দশম যে অর্থাৎ ছট্টগ্রাম বিভাগের মধ্যে যে দশমতম জেলা যেটি সেটা হচ্ছে রাঙ্গামাটি এই রাঙ্গামাটিতে মোট উপজেলা হচ্ছে দশটি সদর কাউখালী নানিয়াচর নো লংগদু রাজস্থলী বিলাইসড়ি এবং হচ্ছে বরকল তারপরে বাগাইছড়ি কাপ্তাই জোরশোড়ি জুড়াইশড়ি ওকে সর্বশেষ যেটা চট্টগ্রাম বিভাগের মধ্যে জেলা সেটা হচ্ছে বান্দরবন এতে মোট জেলার সঙ্গে উপজেলা আছে কয়টি উপজেলা হচ্ছে সাতটি সদর রাঙ্গামাটি সদর সরি বান্দরবন সদর রুমা থানসি তারপর হচ্ছে হাইংসড়ি রোহাইংসড়ি লামা এবং হচ্ছে আলী কদম এগুলো হচ্ছে আমাদের যে উপজেলার সংখ্যা এখন আমরা যে এই উপজেলাগুলোর পাশাপাশি যে থানাগুলো রয়েছে সেই থানাগুলো সম্পর্কে একটু জেনে নিই কয়টি থানা কোন উপজেলায় রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে যে থানাগুলো প্রথমে লিস্ট অফ থানাস ইন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের মধ্যে কয়টি থানা রয়েছে সিটি কর্পোরেশনের মধ্যে যে প্রথম যে থানা সেটা হলো কোতোয়ালি থানা পাহাড়তলি থানা তারপর হচ্ছে পাঁচলাইশ থানা চন্দগাঁও থানা বন্দর থানা কর্ণফুলী থানা তারপর হচ্ছে ডাবল মুরিং থানা বাকলিয়া থানা বায়জিদ থানা তারপরে কুলসি থানা এবং পতেঙ্গা থানা সর্বশেষ যেটা হচ্ছে হালিশহর থানা এগুলো হচ্ছে সিটি কর্পোরেশন চট্টগ্রাম যে জেলাটা আছে এই চট্টগ্রাম জেলার সিটি কর্পোরেশনের মধ্যে যে থানাগুলো আছে সেই থানাগুলোর লিস্ট হচ্ছে এই যে এখানে বাইজিদ থানার পরে আছে কুলসি থানা পতেঙ্গা থানা এবং হালিশহর থানা ঠিক আছে সংখ্যা কয়টি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে মোট থানার সংখ্যা হচ্ছে বারোটি ঠিক আছে এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে কয়টি থানা আছে বারোটি থানা কি কী সেটা তো আমি পড়ে শুনালাম এখন আমরা চলে যাচ্ছি যে চট্টগ্রামে বর্তমানে চট্টগ্রাম জেলায় টোটাল কতটি থানা আছে অর্থাৎ সিটি কর্পোরেশন ব্যথি রেখে জেলা তো পুরোটা নিয়ে সিটি কর্পোরেশন হয় না শুধু সিটি কর্পোরেশনের মধ্যে ছিল বারোটি তাহলে টোটাল চট্টগ্রাম জেলার মধ্যে বত্রিশটি থানা আছে এই থানাগুলো হচ্ছে সরাই থানা সীতাকুণ্ড থানা তারপরে সন্দীপ থানা রাজ রাজাউন থানা রাঙ্গুনিয়া থানা ফটিকছড়ি থানা বুজপুর থানা হাটহাজারি থানা পটিয়া থানা ইত্যাদি আনোয়ার আনোয়ারা থানা চন্দ্রনাশ থানা বোয়ালখালী থানা বাসখালী থানা লোহাগড়া থানা সাতকানিয়া থানা জোয়ারগঞ্জ থানা তারপরে আরও রয়েছে যে আমরা সতেরো নম্বরটা যেটা দেখতেছি থানা সেটা হলো বাকলিয়া থানা বায়েজি থানা পাহাড়তলী থানা পাসলাইশ থানা পতেঙ্গা থানা চান্দগাঁও থানা বন্দর বন্দরনাথ থানা ডাবল ডাবলমুরিং থানা হালি শহর থানা কর্ণফুলী থানা ফুলসি থানা কোতোয়ালি থানা আকবর শাহ থানা চকবাজার থানা সদরঘাট সদরঘাট থানা ইপিজেড থানা ইত্যাদি এই টোটাল বত্রিশটি থানা হচ্ছে আমাদের কোথায় চট্টগ্রামের যে জেলা আছে এই এর ভিতরে